দেখো দুটো বিষয় নিয়ে তিনি কথা বলতে পারেন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে, তার ইঙ্গিতও তিনি দিয়ে রেখেছেন। আজকে তিনি দিল্লি যাচ্ছেন, কিন্তু গতকাল রাতেই তিনি বৈঠক করেছেন জয়প্রকাশ মজুমদার এবং রিতেশ তিওয়ারির সঙ্গে। এই দুজনকে দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এখন এরা কেন বরখাস্ত হয়েছে তার কারণ এই যে, দলের মধ্যে শুধু এই দুজনই নয়, এরকম একাধিক নেতা রয়েছেন যারা দলের সাম্প্রতিক সাংগঠনিক রদবদলে অসন্তুষ্ট, কারণ তারা কেউ পদ খুঁজেছেন বা তাদের মনোমতো পদ তারা পাননি। এই ক্ষোভ বিক্ষোভের জন্যই দফায় দফায় তারা বৈঠক করেছেন কিভাবে বর্তমান নেতৃত্বে নেতৃত্বের পরিবর্তন ঘটানো যায়, এই নিয়েও তাদের মধ্যে ভাবনা চিন্তা শুরু হয়েছে যে বর্তমান নেতৃত্বে পরিবর্তন না ঘটালে পরে সাংগঠনিক রদবদলকে আবার একটা রদবদল ঘটিয়ে নিজেদের মনোমতো ব্যক্তিদের সেই জায়গায় বসানো বা নিজেদের পদ ফিরে পাওয়া, নিজেদের সম্মান ফিরে পাওয়া দলের মধ্যে, এই যে তৎপরতা চলছে সেগুলো সম্পূর্ণ হবে না। কিভাবে সেটা সম্পূর্ণ হতে পারে, সেটা হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছতে হবে। তারা যারা কালকে দেখা করেছেন তাদের পক্ষে সম্ভব নয় সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করা এই মুহূর্তে। বাজেট অধিবেশন শুরু হচ্ছে, সেই ফাঁকে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা হতে পারে শান্তনু ঠাকুরের, তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তো তখন বিষয়টা, রাজ্যের এই যে সমস্যাগুলো চলছে, বিক্ষোভ চলছে, দুটো গোষ্ঠীর মধ্যে সংঘাত তৈরি হয়েছে, এই প্রসঙ্গটা তোলা এবং তাদের হয়ে কার্যত সওয়াল করা, বিক্ষুব্ধদের হয়ে কার্যত সওয়াল করা, এই দায়িত্বটা কিছুটা শান্তনু ঠাকুরের ঘাড়ে গিয়ে পড়েছে। সেই সঙ্গে শান্তনু ঠাকুর চাইছেন যে সিএএ, যেটা আশ্বাস দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, আইনও পাশ করা হয়েছে, কিন্তু সেই আইন প্রয়োগ করার জন্যে যে নিয়ম নীতি নির্ধারণ করতে হয়, প্রণয়ন করতে হয়, সেই কাজ এখনো পর্যন্ত হয়নি। হয়নি বলে সেই আইন এখনো কার্যকর করা যাচ্ছে না, ফলে মতুয়া সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সেই ক্ষোভ যাতে দলের ভোট ব্যাংককে তছনছ করে দিতে না পারে সেটা নিশ্চিত করার জন্য সে সিএএ আইনটাকে যাতে কার্যকর করা হয়, তার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করে তদবির করা। এবং শান্তনু ঠাকুর দিল্লি রওনা হওয়ার আগে জানিয়ে গেছেন যে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এই বিষয়টাকে উত্থাপন করবেন। ধন্যবাদ দীপক। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।